হাই বন্ধুরা, কেমন আছো সবাই? এখন বাজে দুপুর 1:15, আর আমি আজকে ডেলি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। রোজ যে ডেলি ব্লগ দেয় সে আজকে একটু বাইরে গেছে, যার জন্য আমাকে আজকে ডেলি ব্লগটা করতে হচ্ছে। সো এই যে বাইরের ওয়েদার, খুব মেঘলা হয়ে এসেছে, খুব শীঘ্রই মনে হচ্ছে বৃষ্টিপাত হবে। আর এই যে আমার জানলায় একটা মিনি গার্ডেন আমি করেছি, এটা আমার কিছুটা মায়ের হাতও আছে। মা খুব সুন্দর মানি প্ল্যান্ট লাগায়। এই যে এই একটা রয়েছে এইখানে, এগুলো সব ইনডোর প্ল্যান্ট। এটা গোল্ডেন মানি প্ল্যান্ট, এই এইটা দেখতে পাচ্ছেন, এটা লাইট কালারের পাতাটা, এটা গোল্ডেন মানি প্ল্যান্ট। আর এইটাও একটা ইনডোর প্ল্যান্ট। আবার এই সাইডে মুভ করলেও দেখতে পাবেন, এই যে এটা একটা এমনি সিম্পল মানি প্ল্যান্ট, যেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা মিনি গার্ডেন, যেটা কি জানলায় আমরা তৈরি করেছি। এই পটগুলো আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম, আর এগুলো যেখান থেকে দোকান থেকে কিনেছি দোকানওয়ালারাই দিয়েছে এই পটগুলো। আরও ইচ্ছে আছে আমার এই পটগুলো চেঞ্জ করার, দেখি অনলাইন থেকেই আনাবো। খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, মিশোতেও পাওয়া যায় শুনেছি, দেখা যাক। সো আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি এসেছি। আমার শাওয়ার রুটিন অ্যান্ড পোস্ট শাওয়ার রুটিনে আমি যা স্কিন কেয়ার করি সেই বিষয়ে আমি আজকে শেয়ার করব, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি কী প্রোডাক্ট ইউজ করি, কী ইউজ করে আমি সত্যি লাভ পেয়েছি, এই ব্যাপারটা নিয়ে আজকের পুরো ভিডিওটা থাকবে। ফার্স্ট আমি স্টার্ট করছি আমার এই বডি শাওয়ার জেলটা দিয়ে, যেটা কি পিয়ার্সের। দেখতেই পাচ্ছেন যে আমি এতটাই ইউজ করেছি এটা শেষের দিকে। আমি সবসময় শাওয়ার জেল ইউজ করি, আর জেল বেসড হলে বেশি ভালো হয় আর কি আমার পক্ষে। সো এইটা 100% সোপ ফ্রি আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ঠিক আছে। এটা লুফায় জাস্ট 1-2 ড্রপ নিয়েই অনেকটাই এনাফ হয়ে যায়, ঠিক আছে, ইউজ করার জন্য। আর এটার প্রাইস হচ্ছে, আমি এটা অফার প্রাইসে পেয়েছিলাম 135-এ, অনলাইনে বাই করেছিলাম। নেক্সট হচ্ছে শ্যাম্পুতে আসি। শ্যাম্পুতে আমি সবসময় হার্বাল শ্যাম্পু ইউজ করি, কোনো সময় কেমিক্যাল বেসড শ্যাম্পু আমি ইউজ করি না, যেগুলো কি চুলের পক্ষে ভালো হয় হার্বাল। এইটা হচ্ছে সব থেকে ভালো হেয়ার ফলের জন্য, তো এটা বেস্ট, এটা খুবই কাজ দিয়েছে, ঠিক আছে। এইটা আর এর একটা অ্যালোভেরা আসে, অ্যালোভেরা জেল বেসড আসে শ্যাম্পু, অধুনা অশ্বিনে, ঠিক আছে, এই শ্যাম্পুটা ভালো। কিংবা আমি এই হেয়ার হিমালয়া, এটা ডেলি কেয়ার, যেহেতু আমি উইকলি আমি 2-3 ডেজ আমি শ্যাম্পু ইউজ করি, ওই জন্য আমি হার্বালটাই প্রেফার করি ইউজ করা, ঠিক আছে। এটা হলো নেক্সট এটা ওয়াও স্ট্রেচ কেয়ার অয়েল। এটা মানে যখন আমার সোপ ইউজ করা হয়ে যায় বডিতে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর লাস্টে এটা অ্যাপ্লাই করে আমি জাস্ট একবার এক মুখ জল ঢেলে নিই এই স্ট্রেচ কেয়ার। আপনারা অনেকেই হয়তো স্ট্রেচ কেয়ার অয়েল ইউজ করেছেন, বাট দিস ইজ দ্য বেস্ট। আমি অনেক ইউজ করেছি, বাট এটা সত্যি কাজ দেয়, স্ট্রেচ কেয়ার স্ট্রেচ মার্কসটাকে অনেকটাই কম করে, এটা ইউজ করে আমি যা বুঝেছি, খুবই ভালো এটা। মানে এটা কিনলে মানে পয়সা ওয়াসুল প্রোডাক্ট যেটাকে বলে আর কি, ঠিক আছে। হচ্ছে আমি ফেস ওয়াশ দিনে দুবার ইউজ করি, হ্যাঁ দুবার ইউজ করবেনই করবেন অবশ্যই ফেস ওয়াশ, তো আমি ইউজ করি, আমি আমার স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করি। যেমন আমার কম্বিনেশন স্কিন, সো আমি জেল বেসড ফেস ওয়াশটা ইউজ করি। এটা অ্যাজ গুডনেসের রোজ ফেস ওয়াশ উইথ মালবারি, ঠিক আছে। আপনি আপনাদের স্কিন অ্যাকর্ডিং টাইপ বা অল স্কিন টাইপসের যেই ফেস ওয়াশগুলো ওগুলো ইউজ করতে পারেন, ওগুলো ভালো হবে আর কি। আর আমি উইকে 3 দিন আমি স্ক্রাবার ইউজ করি, যখন স্ক্রাবার ইউজ করি যেই টাইমটায় তখন আর ফেস ওয়াশটা ইউজ করি না, অনলি স্ক্রাবারটাই ইউজ করি। এটা ট্যান রিমুভাল অরেঞ্জ ফেস স্ক্রাব হিমালয়ার, এটা খুবই ভালো। আমার গরমকালে খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় ফেসে, যার জন্য এটা আমার ইউজ করতে হয়। আর বেশি গরমকালে বা বেশি বাইরে বেরোলে তখন আমি উইকে 4 ডেজ তো ইউজ করি, ট্যানের সময়।
এই ফেস স্ক্রাবারটার। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে দেখাবো যে শাওয়ার হয়ে যাওয়ার পর তারপর আমি কি আমার স্কিন কেয়ার রুটিন ফলো করি বা কি করি সেই ব্যাপারে। ওকে, সো আমি ফার্স্টে এই বডি মিস্টটা ইউজ করি, বডি কিউপিডের কিউকাম্বার অ্যান্ড মেলন। এটা আমার খুবই ভালো, মানে আগে কি আপনারা যখন ডিওড্রেন্ট ডাইরেক্টলি বডিতে অ্যাপ্লাই করবেন তখন একটা ব্ল্যাক মার্ক হয়ে যায়, কারণ ওগুলোতে কেমিক্যাল থাকে। ওইটা আপনাদের ডাইরেক্ট বডিতে ইউজ করাটা ঠিক না। সো তার জন্য এই বডি মিস্টগুলো খুবই ভালো। ওকে, একটা ভালো স্মেল হবে ইউজ করলে, এটার স্মেলটাও ভালো আর জিনিসটাও ভালো। এটা আমি পার্পল থেকে বাই করেছিলাম অনলাইনে। এই বডি মিস্টটা ঢাকনাটা হারিয়ে গেছে, আসলে রেগুলার বেসিসে ইউজ করা হয় যার জন্য এটা কোথায় হারিয়ে গেছে আমি এখন অবধি খুঁজে পাইনি এই ঢাকনাটা। নেক্সট হচ্ছে টোনার। টোনারে আমি ইউজ করি আফটার দেন ফেসে এটা ইউজ করি, যেটা হলো স্কিন ক্ল্যারিফাইং টোনার রোজ হিপ গুড ভাইবস এর। এটা খুবই ভালো একটা ফেস মিস্ট বলা যেতে পারে। এটা স্নান করে এসে এটা ফার্স্টে অ্যাপ্লাই করি। এটা ড্রাই আপ হয়ে যাওয়ার পর ওয়েদার ক্লাউডি হোক কিংবা বাইরে রোদ থাকুক যা ইচ্ছে হোক, আমাদের দিনের বেলা অলওয়েজ সানস্ক্রিন ইউজ করা উচিত। এবার ঘরের ভেতরে থাকলে SPF 30 ইউজ করতেই পারেন আর বাইরে বেরোলে SPF 50। সো এইটা আমার স্কিন অ্যাকর্ডিং টাইপে খুবই ভালো। আরেকটা আমি নিউট্রোজেনারও ইউজ করি সানস্ক্রিন, ওটাও খুব ভালো। তাছাড়া এই ওয়াওয়ের AM to PM সানস্ক্রিন, এটা অনেকক্ষণ স্টে করে, বেশ ভালো সানস্ক্রিনটা, প্রোটেক্ট করে ইউভি রে থেকে। সো এইটা ফর অল স্কিন টাইপস, তো এটা আমি ইউজ করি এই সানস্ক্রিনটা। ঠিক আছে, সো এটাই আজকে আমার রুটিন ছিল, আমি কি ইউজ করি, কি ইউজ করে আমি লাভ পেয়েছি, কি ইউজ করে কাজ হয়নি, আমি সমস্ত কিছু ডিটেলসে আপনাদের বলে দিয়েছি। আপনাদেরও যদি আমার মতো কম্বিনেশন স্কিন টাইপ হয়ে থাকে তাহলে আপনারাও এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, পুজো আসছে তাই জন্য এই টিপসগুলো দেওয়ার তো ছিলই। তাছাড়া আপনাদের কি পুজো শপিং হয়ে গেছে, সেটা হয়ে গিয়ে থাকলে কমেন্ট ডাউন করুন। আমরা আমাদের পুজো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি, অ্যাবাউট শপিং অ্যান্ড অল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কী কী করলাম না করলাম সবাই মিলে, আমি বোন সবাই মিলে থাকব, কী কী শপিং করেছি আপনাদের সবাইয়ের সাথে শেয়ার করব আমরা সেই ব্যাপারটা। ওকে, সো আজকের মতো এইটুকুই, আবার কাল দেখা হবে, টাটা, বাই বাই।